নিজের সহজাত অভিনয় দিয়ে তিনি আলো ছড়িয়েছিলেন বিশ্বজুড়ে। স্ট্যান্ড আপ কমেডি থেকে টেলিভিশন থিয়েটার কিংবা চলচ্চিত্র, প্রতিটি মাধ্যমে স্পর্শ করেছেন শীর্ষে। তার তুখর রসবোধ আর অভিনয়শৈল্পী দেখে সবচেয়ে গোমরামুখ দর্শকটিকেও হার মানতে হয়েছিল। বলছি জনপ্রিয় অভিনেতা রবিন উইলিয়ামসের কথা। বেঁচে থাকলে আজ 72 বছরে পা রাখতেন প্রয়াত এই কিংবদন্তি। রবিন উইলিয়ামস নাম শুনলে মনে পড়ে সেই মিসেস ডটফার কিংবা পিটার প্যানের কথা। শুধুমাত্র একজন কমেডিয়ানই নয়, ভিন্ন ধাঁচের সিনেমাগুলোতেও তিনি দেখিয়েছেন সমান পারদর্শিতা। আর তাই তো সর্বকালের সেরা অভিনেতার তালিকায় অনায়াসে চলে আসে তার নাম। 1951 সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্ম তার। অভিনয় হাতেখড়ি স্কুল জীবনে, পরে নিউ ইয়র্কের জুলিয়ার্ড স্কুলে ভর্তি হন তিনি। সেখানে কৌতুক অভিনেতা হিসেবে নিজেকে গড়ে তোলা শুরু। 70-এর দশকে বিখ্যাত টেলিভিশন শো মর্ক অ্যান্ড মিন্ডিতে এলিয়েন চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। পরবর্তীতে চলচ্চিত্রে অভিনয় করেন অ্যাওয়াকেনিংস, দ্য ফিশার কিং, পপেই, হুক, আলাদিন, জুমানসি, দ্য বার্ড কেস, নাইট অ্যাট মিউজিয়ামের মতো বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন রবিন। গুড মর্নিং ভিয়েতনাম এবং ডেড বার্ডস সোসাইটির মতো চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছিলেন। 1997 সালে গুড উইল হান্টিং এ এক মনোবিদের চরিত্রে অভিনয়ের জন্য অস্কার পান রবিন। এছাড়াও 2 বার এমি অ্যাওয়ার্ড, 4 বার গোল্ডেন গ্লোব এবং 5 বার গ্র্যামি পেয়েছিলেন তিনি। তবে এত কিছুর পরও 2014 সালের 11 আগস্ট রহস্যময় মৃত্যুর মধ্য দিয়ে তিনি চলে যান না ফেরার দেশে। জীবনে শত কষ্ট সত্ত্বেও যিনি হাসি এনে দিয়েছেন কোটি মানুষের মুখে, সেই তিনিই চলে গেছেন এক বুক অভিমান নিয়ে। আজ জনপ্রিয় এই অভিনেতার জন্মদিনে শোবিজ টুনাইট তাকে স্মরণ করছে গভীর শ্রদ্ধায়। স্মাইল মাই বয়, মারিওসন, শোবিজ টুনাইট, সানরাইজ।